নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো সামনে যে ফুল গাছটা দেখছেন, ইচ্ছে ছিল এর ভিডিওটা আরও দুদিন আগে বানাই, কিন্তু তারপরে গাছটা সেই সময় আমার কাছে ছিল না। তো রিসেন্ট আমি গাছটাকে নার্সারি থেকে সংগ্রহ করার পরে ভিডিওর কাজটা আরম্ভ করেছি। এই ফুলটা হচ্ছে টগর গ্রুপেরই একটা গাছ, নাম হচ্ছে লাল টগর। এর আগে আমরা নীল টগর সম্পর্কে জেনেছি, সুগন্ধি টগর সম্পর্কে জেনেছি, তাই আজকের টগরের আরেকটি বিশেষ প্রজাতি রয়েছে যার নাম হচ্ছে লাল টগর। তো সেই লাল টগর সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই এর প্রতিস্থাপন এবং যাবতীয় পরিচর্যা বিষয়ে। গাছটা খুব ছোট এবং রিসেন্ট আমি সংগ্রহ করেছি নার্সারি থেকে, তাই এখনও পর্যন্ত এর সেরকম ডেভেলপ হয়নি। তবে আসার পরে এই নতুন পাতাগুলো একটু একটু করে গজাতে আরম্ভ করেছে, যেটা দেখে বুঝতে পারছি যে আগামী দিনে এর একটা ভালো রেজাল্ট আমি পাব। 10 ইঞ্চির একটা প্লাস্টিক পটে আমি একে লাগিয়েছি। তো আপনি চাইলে কিন্তু মাটির পটে লাগাতে পারেন, এবং লাগানোর পর এর যে মাটি তৈরিটা কিভাবে করেছি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। মাটি বলতে নর্মালি যে মাটি হয় সাধারণ মাটি, আমি সেই সাধারণ মাটি নিয়েছি এক বাগ। তার সঙ্গে নিয়েছি ভার্মি কম্পোস্ট বা গোবরের সার, যেটা আপনার কাছে থাকবে সেটা এক বাগ, আর এর সাথে বালি, মোটা দানার যে বালি হয় লাল বালি, আমি বিল্ডিং তৈরি করার যে লাল বালি হয় সেই বালিকেই চেলে নিলে ছোট ছোট যে নুড়ি পাথর পাওয়া যায় সে নুড়ি পাথর নিয়েছি এক ভাগ, মোটামুটি এই 3 ভাগ নিয়েছি। আর যেহেতু মোটামুটি মাটি বুঝে আমি জল দিই, তাই আলাদা করে কোকোপিট মেশাইনি, তবে আপনি চাইলে কিন্তু কোকোপিট অ্যাড করতে পারেন, তাতে ভালো হবে। যাদের হাতে ব্যস্ততা থাকে, সময় থাকে না, তারা কোকোপিট যদি একটু অ্যাড করেন তাহলে কি হয়, গাছে আলাদা করে যখন আমি জল দিচ্ছেন তো রেগুলার জল দিতে পারে না, কোকোপিটে কিছুটা জল থাকে, সে মাটির ময়েশ্চারটা মেনটেন করে। এই গাছের এই ছিল মাটি তৈরি। এবারে চলে আসব এর খাবার দাবার বা সার কিরকম আমরা দেব কি ব্যাপার। এই গাছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি না, সেরকম বিশেষ সার আপনাকে দিয়ে, মানে অনেক গাছের ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে আমরা কি করি যে বিভিন্ন ধরনের সার দিয়ে থাকি, এ গাছের ক্ষেত্রে কিন্তু সার মাটি আলাদা করে তৈরি করতে লাগে না। তার কারণটা হচ্ছে এই যে এই গাছ হচ্ছে, আমি আগেও বলেছি যে টগর গ্রুপের গাছ, টগর গ্রুপে যত গাছ হয় ওদের খুব বেশি কিন্তু সার ওষুধ এগুলো দিতে লাগে না, তবে ধীরে 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 যখন এরা অ্যাডজাস্ট হয়ে যায় তখন আপনাকে সার ওষুধ ইত্যাদি ইত্যাদি স্প্রে করতে হবে। তো এর সার বলতে সিংকুচি হাড় সার এবং ভার্মি কম্পোস্ট, সর্ষের গুঁড়ো খোল, নিম খোল, এগুলোকে যদি একসঙ্গে মেশান, এবং এর সঙ্গে হাফ চামচ পরিমাণে অ্যাপসম সল্ট, এবং হাফ চামচ পরিমাণে বা চা চামচে যদি ছোট চা চামচ নেন তাহলে সেক্ষেত্রে 1 চামচ পরিমাণে অ্যাগ্রোমিন গোল্ড, এগুলো একসাথে মিশিয়ে একটা মিশ্রণ করে নেবেন। সেইটা 1 থেকে 1 মুঠো করে প্রত্যেক মাসে আপনি যদি দিয়ে রাখতে পারেন এর গোড়ায়, তাহলে আলাদা করে আর কোনো সার দিতে লাগে না। আর ওষুধ বলতে গাছে দেখুন 2-3টে পোকা লাগে, এক হচ্ছে মাকড়, এই টগর গাছে মাকড় আক্রমণটা একটু বেশি হয়, আর শুঁয়োপোকা আসে মাঝে মাঝে, মিলিবাগ লাগে। তো স্বাভাবিকভাবে আপনাকে কিন্তু ওষুধটা স্প্রে করতে হবে। ওষুধ বলতে আপনি যদি সপ্তাহে 1 বার করে রোগোর স্প্রে করে রাখেন শুরু থেকে, তাহলে কিন্তু ও পোকা আসতে পারে না। আর পোকা আসার পরে যদি আপনাকে স্প্রে করতে হয় সেক্ষেত্রে কনফিডার রোগোর টাপ বা টাপগড় যেটা থাকবে সেটা, তার সঙ্গে আপনি ধরুন কাকা থিটা এগুলো যদি আপনি রিপিট করে করে, মানে 3 দিন ছাড়া ছাড়া একটা, যদি 3 দিন পর আপনি কাকা দেন তাহলে তার 3 দিন পর আপনি দিলেন কনফিডার, তার 3 দিন পর দিলেন সুপারসোনাটা, এইভাবে আপনি যদি মানে একটা রুটিন করে আপনি যদি দিতে থাকেন তাহলে দেখবেন যে অনেকটা পরিমাণে কিন্তু এই টগরকে মানে পোকামাকড়ের হাত থেকে আপনি বাঁচাতে পারবেন। ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর, মানে আপনি ভেবে থাকেন যে আমি টগর গাছ লাগাবো, টগর গাছের ফুল তো এতখানিও সুন্দর হয় না, কিন্তু ওটা ভুল ধারণা।
টগরের গাছে খুব সুন্দর ফুল হয়, এবং বিশেষত এই যে লাল টগর, লাল টগর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এই ছিল লাল টগর গাছে একটা পরিচর্যা। এরপরে আপনি এটাকে তাহলে কোথায় রাখবো? আমি এটাকে রোদে রাখবো, ফুল সানলাইটেই রাখবো, কারণ লাল টগর বলে লাল টগর নয়, টগর গাছ মানেই এদেরকে রোদ দিতে হয়, আর রোদ ছাড়া টগরে ফুল পাওয়া কিন্তু খুবই মুশকিল ব্যাপার। টগর, শিউলি, এরা হচ্ছে প্রত্যেকেই রোদ প্রিয় একটা একটা গাছ। শীতে এরা ডরমেন্সিতে চলে যায়, তখন কিন্তু ফুল ফোটা অনেকটা কমে যায়। মোটামুটিভাবে ফেব্রুয়ারি থেকে শুরু করে নভেম্বর মাসের শুরু পর্যন্ত এরা ফুল দিতে থাকে, কম বেশি করে ফুল দিতে থাকে। তো এই ছিল আমার টগর গাছের, লাল টগর গাছের সম্পূর্ণ পরিচর্যা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খুব সিম্পল একটা গাছ, এবং বলা যেতে পারে কম যত্নের গাছ। যাদের হাতে ভীষণ সময় কম, তারা অবশ্যই এটা লাগাতে পারেন, ব্যালকনিতেও আপনি রাখতে পারেন। মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা রোদ লাগলেই চলবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।